ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص بعسر بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام أمر السباع نماذج درسل فاتح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ النعمة بكمالي كشف الدجى بجماله حصدت جميع خصاله صلوا عليه وآله محبوب خدا شافع مها شره ہمارا محبوب خدا شافع مها شره ہمارا فردوس جسے کہتے ہو گرہ ہمارا فردوس جسے کہتے ہو مدفن بھی پیش نظر
آبك جل مدفن نبي في سنظر آبك جل پروانہ میں سمع رخ پاک نبی کا پروانہ میں سمع رخ پاک نبی کا وا فخر جہاں فخر زمان فخر امم بود وا عذب میم سے لوح قلم ہے لا الہ الا اللہ جرے لا الہ الا اللہ محمد رسول اللہ আমরা সবাই নবীর মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেওতর পাড়া দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা জাতুয়া ছাত্র সমাজ মজলিসের 50তম বার্ষিক ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা শেখ শামসুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মুহতামিম জামিয়া মুহাম্মদিয়া ভুঁইগাঁও حضرت مولانا انوار حسین صاحب دامت برکاتہم سابق محتمیم اطر مدرسہ حضرت مولانا عطا الرحمن صاحب ندنپور جناب حافظ امجد علی صاحب سبابتی اطر مدرسہ دیگر حضرات علماء کرام مربیان عظام جو بھائرہ پردائے اوبستان رتو سردیا ما اوبنے আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদের কনকনা শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বেলার তৌফিক যে মহান আল্লাহ দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তস্তল থেকে জুড়ে সুরে কালিমাত শুকর আদায় করি সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন করিমে আয়াতের দিক থেকে দুইটি সূরা খুব ছোট একটা সূরার নাম সূরাতুল কাউসার আরেকটা সূরার নাম সূরাতুল ইখলাস আলোচনা করার পূর্বে ছোট্ট একটা আবদার পেশ করবো আমার আবদার থাকি আপনারা গ্রহণ করবেন কথা বলে না গ্রহণ করবেন ওয়াজ তাফসীর জিকিরের হালকায় বসার আদব আছে আদব হলো একজন আরেকজনের গায়ে গায়ে লেগে লেগে বসা আরাম হবে ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হলে পরবর্তীতে আরাম হবে যাদের সামনে একটু খালি জায়গা আছে সামনে চলে আসেন মাশাআল্লাহ সামনে চলে আসেন আপনারা অত্যন্ত ভদ্র সভ্য কথাটা বলার সাথে সাথে আমল করার চেষ্টা করতেছেন এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই সামনে আসেন ভাই একটু সামনে আসেন দুই নম্বর আবদার আমি আপনাদেরকে হা না বলতে বলবো হা না প্রশ্নের জবাব একটু জোরে সুরে দেওয়ার চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এতে করে আপনাদের কিছু লাভ হবে আমারও কিছু লাভ হবে আপনাদের লাভ আপনারা আমার প্রতি মনোযোগী হবেন কথাগুলো সহজে বোঝার চেষ্টা করবেন মাথায় অন্য কোনো টেনশন ঢুকবে না চোখে ঘুম আসবে না এইগুলো হলো আপনাদের লাভ এবং ফায়দা আমার লাভ হলো আমার কথা বলতে সহজ হবে পরিবেশটা সুন্দর হবে পরিবেশ যদি সুন্দর হয় আলোচনা সুন্দর হবে আমরা আজকের আলোচনা সুন্দর হোক এটা চাই কি চাই না এত আসতে বললেন কেন চাই কি চাই না যদি চাই তাহলে হা না প্রশ্নের জবাব একটু জোরে সুরে দেওয়ার চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক সবাই জোরে বলুন আমিন আমিন একটু জোরে বলুন আমিন আমিন তো বলছিলাম আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দুইটি সূরা আছে আয়াতের দিক থেকে খুব ছোট একটা সূরার নাম সূরাতুল কাউসার আরেকটা সূরার নাম সূরাতুল ইখলাস আল্লাহ পাক পছন্দ করে নাম রাখছে সূরাতুল কাউসার আর আমরা বাঙালি সবাই মিলে তার আরেকটা নাম রেখে দিয়েছি আমাদের পছন্দ আছে কথা বলে না ঠিক না আমাদের পছন্দ হলো ইন্না আতাইনা সূরা আপনাদের এই ছাত্র তারা ইন্না আতাইনা সূরা আসেনি কথা কয় না আসেনি আল্লাহ পাক 101 সূরার নাম রাখছে সূরাতুল ইখলাস
আমরা মহব্বত কইরা এই সূরার নাম জড়াইছি কুল হুয়াল্লাহ সূরা এই কুল হুয়াল্লাহ সূরা আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে একটি সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3 আরেকটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4 3 আর 4 যোগ করলে কত হয় হ্যাঁ বলবেন কত হয় 7 এই 7 আপনাদের পকেটে রাখেন কিছুক্ষণ পরে কাজে লাগবে ইনশাআল্লাহ আপনাদের পকেটে এই 7 জমা রাখেন বন্ধুরা যে সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3 এই সূরায় আল্লাহ এক ধরনের আলোচনা করেছেন আলোচনা কি এই সূরায় আল্লাহ বিশ্বনবীর শান মান মর্যাদা অর্থাৎ বিশ্বনবীর যত আলোচনা আছে আমাদের নবীর যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল করে নাযিল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারবেন কি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ 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 বলে লাভ না লস আমরা বাঙালি কিন্তু লাভে ভালো লাভ না করলে সামনে কদম দেয় না এটা আমাদের অভ্যাস সুবহান শব্দের অর্থ কি সুবহান শব্দের অর্থ হলো পবিত্র আল্লাহ মানে তো আল্লাহ দুনিয়ার কোন বাংলা সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয় তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায় দেয় জোরে বলেন জোরে বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে এই জমিন থেকে আসমানের 500 বছর রাস্তা এই যে খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলল আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেয় আমরা মাহফিলে এসে বসে সুবহানাল্লাহ বলে মনে হয় লসে আছি কথা বলতে হবে লসে আছি না লাভে আছি অবশ্যই আমরা লাভে আছি তারা চলে গেছে সুবহানাল্লাহ বলে না আর মনে হয় লাভে আছে ইয়া আল্লাহ আমরা সবাই লাভে ভাবাম এক লোক আরেক লোককে বলে ভাই আমার মাথা ব্যথা করে তুমি দিন বইরা লয়ে যাও হে করে কি ফাস্তায় হালি গনে কথা কয় না আপনাদের সাথে কি ফাস্তায় হালি হয় না চারটায় হালি একবারে কয়টা ফাস্তায় হালি তাহলে বুঝা গেল লসে ভাগল কথা কয় না লাভে ভাগল আমরা সবাই বাঙালি লাভে ভাগল বন্ধুরা সূরাতুল ইখলাসে আল্লাহ পাকের যত আলোচনা আল্লাহর জন্য কি কি গুণের প্রয়োজন আল্লাহর মাহাত্ম আল্লাহর বরত্ব আল্লাহর যত আলোচনা সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে বলেন সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করেছে সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সূরা নবীর জন্য আয়াতের সংখ্যা 3 আর একটা সূরা আল্লাহ পাকের জন্য আয়াতের সংখ্যা 4 আপনাদের পকেটে ছিল কত 7 কথা বলে কত 7 এবং বন্ধুরা তাহলে আপনাদের মধ্যে 7 তো 3 আর 4 যোগ করলে হয় 7 এবং বন্ধু দেখি জাহান্নাম কয়টা বলতে হবে কয়টা সাতটা জান্নাত কয়টা আরো জোরে বলেন কয়টা আটটা এই তো আমি মাথা আটটা বইলে ফলাইছে আমরা দেখব বসেরে কোরআন সুবহানাল্লাহ আটটা বইলে ফলাইছে করুণার আগে আমি গিয়েছিলাম ময়মন সিং ফুলবাড়িয়া আমার বিষয় দিছে জান্নাত জাহান্নাম এক পর্যায়ে আলোচনা করছি গিয়ে আমি বললাম জান্নাত কয়টা একজন ফল দেওয়া এক উঁচু 135টা কথা বলে কইয়া এই দুই সূরার সমন্বয় দিয়েছেন মুফাসসিরিন কেরাম দুনিয়ার কোন মানব যদি ভালো করে বুঝবেন দুনিয়ার কোন মানব যদি আল্লাহর হুকুম মাফে নবীর তরিকা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সমস্ত জীবন গুলা যদি পরিচালনা করতে পারে এই মানুষটাকে আল্লাহ সাতটা জাহান্নাম থেকে মুক্ত রেখে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ আরে বলেন সুবহানাল্লাহ জান্নাত কয়টা বলতে হবে কয়টা আমি প্রশ্ন করব একজন যুবক কি ফালতা দাঁড়ায় বলতে পারবেন আটটা জান্নাতের নাম কি কেন পারবেন না আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি ভালো করে কি বাংলাদেশে কয়েকটা নায়ক নায়িকার নাম এই যুবক উল্টা আমাদের প্রশ্ন করবে হুজুর শুধু কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া সহ কথা বলে না ঠিক কিনা
আজকেই কোন কিছু বললাম না যাওয়ার অনুমতি চাও ব্যাপারটা কি বললাম না এইবার জিব্রাইল বললেন আজকে অনেক যাওয়ার অনুমতি চাই তার কারণ হলো আপনার ডান পাশে আপনার মহব্বতের সাহাবী আবুদুর গিফারি বসা নবীজি বলেন আবুদুর গিফারি বসা তোমার সমস্যা কি জিব্রাইল বলেন হুজুর আবুদুর গিফারি যে বসা আপনি তো জানেন না আপনার এই সাহাবীর কি পরিমাণ মর্যাদা আপনার এই সাহাবীর কি পরিমাণ দাম আপনি তো জানেন না নবীজি বলেন আমি কিভাবে জানব এইবার জিব্রাইল বলেন আপনার এই সাহাবী আবুদুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার এক একটা মিনিটের অনেক দাম এক একটা সেকেন্ডের অনেক দাম আমি চাই না আমার কারণে আপনার মহব্বতের সাহাবী দুনিয়ার এক একটা মিনিট নষ্ট হয়ে যাক এক একটা সেকেন্ড নষ্ট হয়ে যাক আমি চাই না উনি যখন চলে যাবে পরবর্তীতে আমি আর একবার আসবো আল্লাহু আকবার নবীজি জিব্রাইলের জবান থেকে যখন শুনলো নবীজি আনন্দে আত্মহারা হয়ে গেল এক পর্যায়ে নবী বলেন ও জিব্রাইল আমার এই সাহাবী দুনিয়ার এক একটা মিনিটের অনেক দাম এক একটা সেকেন্ডের অনেক দাম এইরকম হলো কোন আমলের বিনিময় দুনিয়াতে এমন তার কি নেক আমল আছে হুজুর শুনেন ওনার কি পরিমাণ দাম ওনার আলোচনা ফেরেশতাদের জমাতে হয় শুধু ফেরেশতাদের জমাতে না আল্লাহ পাকের আরশে ওনার আলোচনা হয় আল্লাহ পাক স্বয়ং তার আলোচনা করে নবীজি বলেন তার দুনিয়াতে এমন কি নেক আমল আছে জিব্রাইল বলেন হুজুর নেক আমল তেমন কিছু না তবে ওনার দিলের মধ্যে দুইটা গুণ আছে ও সে উত্তর ভাড়ার বায়রা চিৎকার দিয়ে বলেন কয়টা গুণ আরো জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আপনার সাহাবী দিলের ভিতরে দুইটি গুণ আছে যে দুইটি গুণ আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় এমনকি ফেরেশতাদের কাছে অত্যন্ত পছন্দনীয় যে দুইটি গুণের কারণে সে এত দামি হয়ে গেছে যে দুইটি গুণ আমাদের অবশ্যই জানা দরকার বোঝা দরকার যে দুইটি গুণে গুণান্বিত আমি আপনি হইতে পারলে আমার আপনার মর্যাদা এমন বেড়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দুইটি গুণ কি জানা দরকার আছে না নাই এই কথা বলেন না আছে না নাই দুইটি গুণ সম্বন্ধে এক নম্বর গুণ হলো আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই আরে কথা বলেন না কি নাই সবাই জোরে বলেন কি নাই অহংকার নাই এই যে অহংকার নাই এই যে একটা গুণ এই গুণটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে ফেরেশতাদের জমাতে এত পছন্দনীয় হয়েছে যার কারণে তার মর্যাদা দুনিয়াতে এত বেড়ে গেছে চিৎকার বলেন সুবহানাল্লাহ অহংকার ভালো না খারাপ কথা কই না অহংকার ভালো না খারাপ হয় না অহংকার অহংকারী আল্লাহ পাকের চাদর কথা বলেন ঠিক না অহংকার আল্লাহ পাকের চাদর দুনিয়ার কোন মানুষ অহংকারী যাইতে পারে না অহংকার আল্লাহ পাকের চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে এরা দুনিয়াতে অবশ্যই ধ্বংস হবে কথা বলেন ঠিক না আমরা যারা এই মাঠে বসা আছি আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার দিলের ভিতরে অহংকার নাই কিছু না কিছু হইল অহংকার আছে আর অহংকার না থাকলে কি বাংলাদেশের এই অবস্থা নিবি আরে কথা বলো ঠিক না কি আছে কার বা অহংকারে অহংকার মানুষ অহংকারই করে কেন তো তিনটা জিনিসের কারণে মানুষের দিলের ভিতরে অহংকারের রূপ ফয়দা হয় জন্ম হয় অন্যরা রূপ দুই ধরনের একটা হলো দৈহিক রূপ আর একটা হলো আধ্যাত্মিক রূপ দেহের রোগের চিকিৎসা আছে আছে না নাই দেহের যদি ক্যান্সার হয় চিকিৎসা আছে কিন্তু অহংকারের কোন কি নাই
চিকিৎসা নাই একটাই চিকিৎসা অহংকার দিল থেকে দূর করে দিতে এই যে তুমি যে অহংকারী দেখাও কি দিয়ে অহংকারী দেখাও হ্যাঁ অহংকার অহংকারী দেখায় মানুষের তিনটা কারণে মানুষের দিলে অহংকারের রোগ ফায়দা হয় এক নাম্বার চেহারা যদি সুন্দর হয় বলেন কি হয় চেহারা যদি সুন্দর হয় ছেলের চেহারা সুন্দর হইলে স্মার্ট হ্যাঁ নিজের সুপারস্টার দাবি করে الله أكبر نبي جي بولن الله أكبر جبريل بولن نبي جي
আপনার এই সাহাবী আবু যর গিফারীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই এই যে একটা গুণ এই গুণটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় এবং কি ফেরেশতাদের জামাতে অত্যন্ত পছন্দনীয় এক নাম্বার নাম্বার টু দুই নাম্বার হলো আপনার এই সাহাবী দিলের ভিতরে সূরাতুল ইখলাস তাকাতুল হু আল্লাহ এই সূরার মহব্বত সবচাইতে বেশি আল্লাহ আল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি এই সূরাকে মহব্বত করে এই সূরার আরেকটা নাম আছে নাম হলো সূরাতুল মাহাব্বা মানে মহব্বতের সূরা মহব্বতের সূরা আমার জানামতে মাঠে যারা বসছেন ছোট বড় শিক্ষিত অশিক্ষিত আমার জানামতে সবাই এই সূরার হাফেজ কথা বলছি কিনা এই সূরাটা মুখস্থ আছে কার কার হাত তুলবেন কি আল্লাহ মাশাআল্লাহ সবাই কি হাফেজ হাত মামা এই আল্লাহ এই সূরাকে যে মহব্বত করলো সে যেন আল্লাহ পাককে মহব্বত করলো কারণ এই সূরার মধ্যে একক আলোচনা কার জোরে বলবেন কি কার বিশ্বরিক এই সূরাটা তিলাওয়াত করে একবার তিলাওয়াত করে أعوذ بالله بسم الله এই সূরাটা কেউ যদি একবার তিলাওয়াত করতে পারে নবীজি বলেন দশ বার কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেন সুবহানাল্লাহ জোরে বলবেন কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দুই বার তিলাওয়াত করে বিশ বার কোরআন তিলাওয়াতের সওয়াব কেউ যদি তিনবার এই সূরাটা তিলাওয়াত করতে পারে ত্রিশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তা আমলনামায় দান করে দিবে বন্ধুরা আমার আমি নিজে আমল করি আপনাদের মাহফিলে আসার পরেও আমি আমল করছি ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমি নিজে আমল করি আমি আমল করে পরীক্ষা করে দেখছি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ তিনবার সূরাতুল ইখলাস তাকাতুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করতে আপনার ফোনে দিন দুই মিনিট সময় লাগে না দেড় মিনিট থেকে অল্প একটু বেশি সময় লাগে আমি আপনাদেরকে বলবো দিনের কয় ঘন্টা দিনে বলে চব্বিশ ঘন্টা দিনের কয় ঘন্টা বারো রাত্রে দুঃখ করলে কত হয় চব্বিশ ঘন্টা আপনি দিনে হে যুবক তোমাদের হাতে দিন মুরব্বী বাবার আপনাদের পায়েদের কথাটা বলি আপনি চব্বিশ ঘন্টা দিনের বারো ঘন্টার ভিতরে আপনি যে কোনো পেশায় থাকেন রিক্সা চালান বেঙ্গালি চালান অফিসে চাকরি করেন গৃহস্থী কাজ করেন যাই কিছু করেন আপনি বারো ঘন্টার ভিতরে দেড় মিনিট ফোনে দুই মিনিট সময় হাতে নিয়ে এক জায়গায় বৈশা তিনবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন দিয়ে আমল নামায় আপনার আমল নামায় ত্রিশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব সহজ না কঠিন কারা কারা করবেন ইচ্ছে আছে হাত তুলুন তো আল্লাহ সবাই আমল করার তৌফিকটা দান করে বলে না আমি যদি আমলটা শুরু করে দেন তাহলে আমার আশাটা সার্থক কথা বলেন ঠিক কিনা রাত্রি হইলো বারো ঘন্টা এই বারো ঘন্টার ভিতরে যদি যে কোনো টাইমে যদি আপনি তিনবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারেন আপনার আমল নামায় ত্রিশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যায় এখন আমি আপনাদের সামনে একটি হাদিস বলবো নবীজি বলেন মান কারা সূরাতুল ইখলাস বিআশরি দুনিয়ার কোন মায়াত বান্দা এবং বান্দি যদি দশ বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে হাদিসের ব্যাখ্যা এসেছে ঘুমাবার সময় কেউ যদি দশ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারে আজকে আখেরি মুনাজাতের পরে সবাই যার যার বাসায় চলে যাবেন মাথার নিচে বালিশ দিয়ে আপনি আরাম করে ঘুমাবেন ঘুমানোর আগে যদি দশ বার চিৎকার দিয়ে বলেন না কয়বার মনে থাকবে কি কয়বার দশ বার তিলাওয়াত করে যদি আপনি ঘুমাইতে পারেন লাভটা কি হবে ফায়দাটা কি হবে আমি যা ব্রহ্ম সিরাজি বলি নাই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন
فالله له بيتا في الجنة دنيا كما بنبات أبن بنبري كما بنبري توس ما سوى يخلا تلاوات تلك ما يتباري أولي نبجي بولن تا جنة كورو كالي دنيا تنا دنيا تنا تا جنة كورو كالي الله একটা জান্নাতের বাড়ি আল্লাহ বানায়া দিবে আল্লাহ ওই মিয়া জান্নাতের বাড়িটা কত বড় দিয়ে দিয়েছেন দুর্বারা সমান নি না 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 সর্বনিম্ন ছোট বাড়ি আল্লাহ যাকে দান করবে এই বাড়ির বিশালতা এই বাড়ির প্রশস্ততা হবে এই রকম দশটা পৃথিবী তার চাইতে আরো বড় বলে বললা সুবহানাল্লাহ যুবক ছেলে সুস্থ কোন অসুস্থতা নাই বন্ধুদের সাথে সারাদিন খেলাধুলা করছে মা বাবার সাথে খাবার দাবার খাইছে তার রুমে গিয়ে আরাম করার জন্য গেছে ঘুমানোর জন্য ওই যে ঘুমাইছে আর জাগ্রত হয় নাই এমন ইতিহাস আছে না না কথা বলেন আসেনি অনেক মুরব্বী দেখা যা আর বাংলাদেশের নামাজ পড়ছে পরিবারের সবাই নিয়ে চা টা খাইল পান খাইছে কুলি করছে রুমে গিয়া ঘুমাইছে আর জাগ্রত হয় না আমি আপনি কিসের এত বাহাদুরি করি রে ভাই ঘুমাইলে যদি জাগ্রত হইতে পারি তো আমার জন্য হবে সকাল আর যদি ঘুমানোর পরে জাগ্রত না হয় আমার জন্য হবে পরকাল কত বুঝেননি আপনারা আমার ভাষা কি বুঝে যদি উঠতে পারি তাহলে কি সকাল বলেন উঠতে পারলে সকাল ঘুম থেকে না উঠতে বললে বলেন না উঠতে পারলে কিসের এত বাহাদুরি ভাই কিসের এত বাহাদুরি আল্লাহু আকবার হায় হায় নবীজির কথা তো 100% সত্য আমি আপনি যদি আজকে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে যদি ঘুমায় আর আল্লাহ পাকে যদি খুশি হয়ে যায় যদি খুশি হয়ে যায় নিয়ে যাওয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তুমি আল্লাহ নিয়ে যা তো আমাদের বিশ্বাস 100% নবীজি কি বলছেন আল্লাহ জান্নাতের একটা বাড়ি আমার জন্য বানায় দিবে বলে বললেন সুবহানাল্লাহ তাহলে আজকে ঘুমাবার সময় কে কে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবে একটু হাত তুলবেন সম্ভব না অসম্ভব ওই ঘুমাই গেছে এখন ওই দেখেন না এখন ঘুমাই গেছে কয়বার কয়বার কথা দিহি না না তুমি না এ তুমি কো দেখছে শুনছে না আবার শুনে না হাই খাও না বাবা শুনতে গেলে বস লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার মনোযোগ সহকারে শুনতে হয় ঠিক না আমার যদি মনে চাই পানি খাইতে তো গ্লাসটা যদি আমার মুখের বরাবর হয় এক দুই ফোড়া পানি আমার ফেলে দেয় আর এই গ্লাসটা যদি আধা দূরে রেখা পানি 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 মরার আগ পর্যন্ত পানি লেঙ্গুল পাইতাম না কথা বলেন না কেন ঠিক না বক্তা ওয়াজ করবে শ্রোতা এদিক সেদিক এমনি এমনি তাকাবে তো বক্তার কথা শ্রোতাদের দিলের ভিতরে গিয়া ঢুকে না কষ্ট হয়েছে এই যে বসছেন কষ্ট হয়েছে না এখন তো বাপকে নাম নেয় কমলি নিয়ে আরাম করে ঘুমাইতে আরাম করে ঘুমানোর কেউ কথা দিছে না এই যে বসছেন
কুরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে এই বসানো একটা ইবাদত। কথা বলেন ঠিক না? ইবাদতে যেহেতু আসি ইনশাআল্লাহ এই ইবাদতটা সময়টা কাজে লাগায়। তো বলতেছিলাম আল্লাহু আকবার, আবুদুর গিফারি কয়টি গুণ? দুইটা। এক নাম্বার দিলের ভিতরে কি নাই? অহংকার নাই। নাম্বার টু, দুই নাম্বার সুরাতুল ইখলাসের মহব্বত দিলের ভিতরে সব চাইতে বেশি, এবং বেশি বেশি করে উনি তিলাওয়াত করে, এই তিলাওয়াত করার কারণে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে এমন বেড়ে গেছে যার কারণে আল্লাহ পাকের আরো সে তার অঞ্চল হয় ফিরিস্তাদের কাছে এর মর্যাদা বেড়ে গেছে। আমরা যদি দিনের ভিতর থেকে অহংকারটা দূর করতে পারি আর সবসময় যদি সুরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারি, আমি আর আপনিও হয়ে যাব দুইটা গুণে গুণান্বিত, আপনার আমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কঠিন না সহজ? সম্ভব না অসম্ভব? আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে একটা সবক দিলাম, সবক হইল দুইটা সবক দিছি, আমল দিছি। একটা আমল হইল প্রত্যেক দিনে আমরা তিনবার তিলাওয়াত করব, প্রত্যেক রাত্রিতে তিনবার, আর ঘুমাবার সময় কয়বার? মাশাআল্লাহ, এত বুঝা হয়েছে, কয়বার? দশ বার। এই ছোট্টদের দুইটা আমল দিয়ে দিলাম, ইনশাআল্লাহ মনে থাকবো ইনশাআল্লাহ। বলেন না মনে থাকবো ইনশাআল্লাহ। দুই নম্বর ফজিলতটা বলতে গিয়া একটা হাদিসে দিয়া দিতে হয়, এই হাদিসের রাবি হলেন হযরত আনাস। আনাস কে? আনাস হলেন বিশ্বনবীর খাদেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীর খাদেম হওয়া কি সাধারণ কথা? নবীর খাদেম হওয়া কি সাধারণ কথা? নবীর খাদেম হতে গেলে কিছু গুণে গুণান্বিত হতে হয়, গুণায় গুণান্বিত না হতে পারে নবীর খাদেম হওয়া সম্ভব না। আল্লাহু আকবার, মর্যাদা আছে না নাই? আমরা এমপি সাহেবের পিএস যদি কেউ হইতে পারে, কিতা হইতে পারে? পিএস বুঝেন নি? পিএস তাই না? তাহলে আমরা কপাল হইল সাইরাঙ্গুর আর পিএস এর কপাল হইল আদা, কথা পায় না? আর ওদের বলছি কি না? পিএস হওয়ার কারণে আমরা বাড়ি হইল সাত আর ওনার বাড়িটা হইল কানাডা। কি দা? কথা বলে কি দা? আমরা দুই সাইড দিয়ে রুজু করলে বাংলাদেশ ব্যাংকে আর তাইরের টাকা বাংলাদেশ ব্যাংকে টাকা হয় না, তার টাকা হয় ওই সুইস ব্যাংকে। কথা বলা ঠিক না? তাহলে পিএস এর মর্যাদা আছে না নাই? নবীর হাতে খেদমত করছেন কত বছর? হাজামতুন নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আসেনি, হযরত আনাস বলেন আমি নবীর খেদমত করছি দীর্ঘ 10 বছর। এমনকি দৈহিক নির্যাতন অনেকে করে, করে না? সোতাপুর দেয় নারি, সোতাপুর দিয়ে কত কিছু করে। আল্লাহ নবীর জিন্দগিটা প্রথমত দুই ভাগে বিভক্ত, কষ্ট দিচ্ছে আপনাদের? কয় ভাগে বিভক্ত? একটা হলো কাবলান নবুয়া আর একটা হলো বা আদাম নবুয়া। কাবলান নবুয়ার বয়স 40 বছর, বা আদাম নবুয়ার বয়স হলো 23 বছর। 40 আর 23 যোগ করলে কত হয়? 63। এই 23 বছর আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি জিন্দগি আর একটা হলো মাদানি জিন্দগি। মাক্কি জিন্দগির বয়স হলো 13 আর মাদানি জিন্দগির বয়স হলো 10। 13 আর 10 যোগ করলে কত হয়? কথা বলে না, কত হয়? 23। মাক্কি জিন্দগির বৈশিষ্ট্য হলো কষ্টের জিন্দগি, মাদানি জিন্দগি হলো সুখের জিন্দগি। মানুষের আগে কষ্ট আছে, পরবর্তীতেই সুখ আছে। আল্লাহ কোরআনে বলছে ইন্নামা আল উসরি ইউসরা। কথা বলে ঠিক কিনা? হায় হায়, মাক্কি জিন্দগিটা ছিল কষ্টের জিন্দগি নবী, কষ্টের জিন্দগি ছিল এক পর্যায়ে নবীজি বেঈমান কাফেরদের পক্ষ থেকে নির্যাতন পাইতে পাইতে। বেঈমান কাফেরদের নবীকে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন করে নাই, কথার দ্বারা কষ্ট, কাজের দ্বারা কষ্ট, এমনকি দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে নবীজির
শরীর মুবারক থেকে রক্ত পর্যন্ত প্রবাহিত হচ্ছে এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো হিজরত করার জন্য নবীজি চলে গেলেন খানায়ে কাবা ওয়ালের সামনে খানায়ে কাবা সামনে চলে গেলেন গভীর রাতে এইবারে বিশ্বনবী বিশ্বনবী রহমাতুল আলামিন খানায়ে কাবা সামনে চলে গেলেন গভীর রজনীতে খানায়ে কাবা সামনে গিয়া নবীজি কাঁদে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা বলে খানায়ে কাবা বাবার জন্য মক্কা তুমি কারণামায় সবার জন্য হলো মক্কা আমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে আল্লাহ মক্কার মানুষ নির্যাতন করে আমার দেশের মানুষ আমাকে নির্যাতন করে কথার দ্বারা কষ্ট কাজের দ্বারা কষ্ট এমনকি দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে খানায়ে কাবা আল্লাহ পাকের হুকুমে আমি চলে যাব মদিনায় তবে তোমাকে ছেড়ে আমার মনে যেতে চাই না মনে যেতে চাই না আল্লাহু আকবার নবীজি খানায়ে কাবা সামনে দাঁড়ান চোখের পানি ছেড়ে কান্দে আকান্তে কান্দে এক পর্যায়ে খানায়ে কাবা থেকে বিদায় নিয়ে সাহাবায়ে কেরাম তিনি উনি মদিনাতুল মুনাব্বারা উনি চলে যাবেন হিজরত করবেন গভীর রাতে উনি হিজরত করবেন উঠলেন একটা উটের উপরে আরোহণ করলো আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ওনারাও আরাম করলেন উটের উপরে আরোহণ করে রওনা দিয়েছে মদিনার দিকে যাইতে আছে নবীজির চোখের মধ্যে পানি বারবার খানায়ে কাবার দিকে মক্কাতুল মুকাররমার দিকে তাকায় আল্লাহু আকবার উনি যাইতে আছে এক পর্যায়ে উনি মদিনার ভূখণ্ডের মধ্যে যখন ওনার উট মুবারকটা পাড়া দিয়েছে মদিনার ভূখণ্ডের মধ্যে উট পাড়া দেওয়ার সাথে সাথে নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর ছিল এই চাদরটা উনি সরাইয়া দিয়েছে চাদরটা উনি সরাইয়া দিয়েছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজি এতক্ষণ পর্যন্ত আমরা শরীর মুবারক থেকে চাদরটা সরান নাই এখন তো আপনি চাদরটা সরাই দিলেন ব্যাপারটা বুঝলাম না এইবারে বিশ্বনবী রহমাতুল আলামিন বলে ও সাহাবীরা তোমরা তো জানো না আমি কোথায় আছি এটা হলো মদিনাতুল মুনাব্বারা এই মদিনার কি পরিমাণ মর্যাদা মদিনার কি পরিমাণ দাম তোমরা সই না রাখো আমি কেন চাদরটা সরাইলাম তার কারণ হলো এই মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে আর দয়া কর না সুবহান আল্লাহ মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা না এমনকি মদিনার দুলাবাড়ির মধ্যে রোগের শিফা আছে মদিনার দুলাবাড়ির মধ্যে রোগের শিফা আছে মদিনার কি পরিমাণ মর্যাদা আল্লাহু আকবার মদিনার কি পরিমাণ মর্যাদা আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন উনি এক বছর না দুই বছর না ১৮ বছর পর্যন্ত নবীর নৌকার পাশে বৈশা হাদিসের সবক দিয়েছেন হাদিস পড়াইছেন এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেল অসুস্থতা বলতে উনার প্যারালাইসিস একটা সাইড কবজ হয়ে গেছে মদিনার দুটো ডাক্তার সমস্ত ডাক্তারের শরণাপন্ন হলো সমস্ত ডাক্তাররা আমাকে দেখে প্রেসক্রিপশন করলো হযরত আপনার কোন চিকিৎসা আমাদের কাছে আর নাই চিকিৎসা শাস্ত্রে আপনার কোন চিকিৎসা নাই আমাদের পক্ষে আর সম্ভব না যতদিন না আপনি দুনিয়ায় বাঁচবেন এইভাবেই আপনি বাঁচতে হবে মৃত্যু পর্যন্ত আপনার এইভাবেই থাকতে হবে মদিনার যত ডাক্তার ছিল সমস্ত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে সবাই বলল আপনার এই অবস্থায় উনি নিরুপায় হইয়া আরেকবার চলে আসলেন নবীর রোজার পাশে যেই নবীর রোজার পাশে চলে আসেন হাদিসের সবক দেওয়ার জন্য যখন চলে আসে হাদিস পড়াইতে আসে পড়াইতে আসে হঠাৎ করে একটা হাদিসের মধ্যে উনি পাইলেন ভালো করে বুঝবেন দিলের কান নিয়া শুনবেন মনটাকে একটু নরম করেন হাদিসের মধ্যে পাইলেন ওয়া দিয়ে বাখান বলে বললা সুবহানাল্লাহ মদিনার একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো ওয়া দিয়ে বাখান
ইসরাত 10 হাত এমনি হলো 10 হাত এই দিকে 10 হাত স্কয়ার হলো 10 হাত গোয়া দিয়ে পাতা নবী বলেন এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো আর যে বলনা সুবহানাল্লাহ এইবার আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দ রহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে পাইলে ওয়াদি পাথান মানব মাটির জায়গা দিয়া জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো মুহূর্তের মধ্যে হাদিসটা উনি পাওয়ার পরে উনি বিশ্বাস করে চলে গেলেন ওয়াদি পাথান মানব জায়গায় ওইখানে যাওয়ার পর হালকা একটু মাটি হালকা একটু মাটি এনে জমজম পানি দিয়া মিশ্রিত করে উনি নিজে একদিন দুই দিন তিন দিন সাইডে যখন উনি মালিশ করে দিয়ে দিল মালিশ করে দিয়ে দিল উনি বলেন আমি এমন ভাবে সুস্থ হয়েছি মনে হয় আমি 26 বছরের একজন যুবকের মতন সুস্থ যুবক হয়ে গেছি মদিনার মাটির মধ্যে রোগের শিফা আছে কথা বলেন ঠিক কিনা মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে এইবারে বিশ্বনবী উনি চাদরটা সরিয়ে দিয়েছে যেই মাত্র মদিনায় উনি চলে গেলেন মদিনার সাহাবাই কেরাম নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য দৌড়ে চলে আসে এদের মধ্যে কি পরিমাণ আনন্দ নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য দৌড়ে চলে আসে যেমন ভাবে যুবকরা চলে আসে বৃদ্ধরা চলে আসতে আসে আর বাচ্চারাও চলে আসতে আসে এদের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে গেল নবীর শানে এরা কবিতা পাঠ করে তালাল বাদু আলাইনা নবীর শানে কবিতা পাঠ করতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক পর্যায়ে একজন দুনিয়ার জন্য যুবক সাহাবি নবীজির কাছে আসার পরে নবীজির মাতা মুবারকের মধ্যে হাত রাইখা আল্লাহু আকবার সাহাবি নবীজির চেহারা নোয়ারের দিকে তাকা কান্দা বলে আবু আল্লাহ আমরা কিন্তু মক্কার মানুষ না আমরা হইলাম মদিনার মানুষ মক্কার মানুষ আপনাকে পাইয়া আপনার সম্মান দিতে পারে নাই ইজ্জত দিতে পারে নাই মক্কার মানুষ আপনাকে কথা দ্বারা কষ্ট দিয়েছে কাজের দ্বারা কষ্ট দিয়েছে এমন কি ওরা আপনাকে দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে নবী আপনা আমরা আপনাকে কথা দ্বারা কষ্ট দিব না কাজের দ্বারা কষ্ট দিব না আমি আপনা আমরা আপনাকে কথা দিলাম আপনি মৃত্যু আগ পর্যন্ত আমরা আপনাকে সর্বোচ্চ আসন মাতার উপরে আপনাকে রাখবো কিছু হাদিয়া ধরা দেয় নবী মনটা করার জন্য আমরা তো অনেক সময় আলেম ওলামাকে হাদিয়া দেয় কথা বলে ঠিক হুজুর জানার জন্য একটু হাস করে দোয়া করে যদি হাতিয়াটা হুজুরে পায় তাহলে এমনি চমক থেকে একটা দোয়া আসে কথা বলে ঠিক কিনা মদিনা সাহাবাই কেরাম নবীকে পাইয়া হাতিয়া দেয় সাহাবাই কেরামের মধ্যে আনন্দ কিন্তু একজন বৃদ্ধ একজন মহিলা নাম হলো উম্মে সুলাইম উনি কাঁদে উনার চোখের মধ্যে পানি তখন নদীর তখন তো পর্দা আয়াত নাজিল হয় না আল্লাহু আকবার হঠাৎ করে নবীজির নজর পড়লো ওই মহিলা সাহাবি চেহারার দিকে দেখে ওনার চোখের মধ্যে পানি এক পর্যায়ে নবীজি বললেন মা আজকে তো কান্নার দিন না গো মা আজকে হলো আনন্দের দিন সবার মধ্যে আনন্দ দেখতে আছি আপনার চোখের মধ্যে পানি ব্যাপারটা বললাম না আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কেন আল্লাহু আকবার উম্মে সুলাইম বলেন নবী জানেন না আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি কি পরিমাণ মহব্বত আপনাকে করি আমি হইলাম একজন গরিব মহিলা আমার স্বামী আসলামি কানি কাঁদি তার কারণ হইল আমি দেখছি আপনি মক্কা থেকে মদিনায় আসার পরে মদিনার সাহাবীদের মধ্যে কি পরিমাণ আনন্দ ঈদের মতন আনন্দ শুরু হয়ে গেছে সবাই আনন্দ করতে আছে আল্লাহু আকবার আমার কান্দার কারণটা হইল আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো
আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করত আমার স্বামীও তো আপনার সাথে মুআনাকা করত তৌফিক থাকলে কিছু হাদিয়া আপনাকে দিত নবীজি আপনি তো জানেন না আমার স্বামী ছিল আপনারই একজন ডাক্তার আপনার উম্মসাবি কিন্তু আমার স্বামী যখন ঘর থেকে বের হয়েছিল মক্কার বেঈমান কাফেররা আমার স্বামীকে রাস্তায় পাইয়া এরা হত্যা করছে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে তখন থেকে আমি হয়ে গেলাম একজন বিধবা আমার সংসারটা এমন গরিব আমার সংসারে এমন অভাব অনটন সকালে যদি সংসারে চুলায় আগুন জ্বলে বিকালে আর জ্বলে না বিকালে আগুন জ্বললে দুপুরে আগুন জ্বলে না এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না আমি যে আপনাকে কিচ্ছু দিতে পারলাম না এই ব্যথায় কাঁদতে আছি নবীজি আমার আমার কোনো কিছুই নাই গো নবী তবে আমার একটা ছেলে আছে আমার একটা ছেলে আছে ছেলের বয়স হলো 6 বছর এই ছেলের নাম হলো আনাস জোরে কন্যা সুবহানাল্লাহ এই ছেলের নাম হলো আনাস নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার খুশির জন্য আমার নারী চিরা দন এই 6 বছর ছেলেটাকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিয়ে দিব আল্লাহ আকবার 6 বছর বাচ্চা আনাস যিনি নবীর খাদেম জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আকবার নবীজি কো হ্যাঁ তোমার এত বড় কুরবানি নবীজি মুহূর্তের মধ্যে আনাসের মা এই জাতা কবুল করে নিয়ে নিছে যাও আমি সাক্ষী সাহাবাই কেরামকে সাক্ষী রেখে বলবো এই শোনো তোমাদেরকে সাক্ষী রেখে বললাম এই উম্মে সুলাইম তার মা এবং তার ছেলের নাম আনাস আনাস আমি গ্রহণ করে নিয়ে নিলাম আনাস হলো আজ থেকে আমি বিশ্ব নবীর খাদেম বলে কোন সুবহানাল্লাহ খেদমত করছেন কত বর্ষ কথা বলা কয় বছর সামনে কি বাড়বো সামনে কি বলবো নাকি শেষ করে দিব না কিছু বলে না দিদি বাপ বাবা না বলবো আল্লাহ আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা একটা যুদ্ধের ময়দানে গেলাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর ফজরের নামাজ নবীজির ইমামতিতে আমরা আদায় করলাম এদিকে তাকান ফজরের নামাজ নবীর ইমামতিতে আমরা আদায় করলাম আমরা হলেন সুলতান আর নবী হলেন সেনাপতি সুবহানাল্লাহ বলেন না আমি ফজরের নামাজ নবীর ইমামতিতে আদায় করছেন ফজরের নামাজের কিছুক্ষণ পর সূর্য উদিত হয় সূর্য উঠে সূর্যের কাজ হলো জগৎবাসীকে আলো দেওয়া এখন সূর্য আমাদের মধ্যে নাই এই জন্য একটা মাহফিল করাবেন কতগুলো লাইটের প্রয়োজন আছে কথা বলা ঠিক না সূর্য যখন আসে তখন এই লাইটের কোনো প্রয়োজন নাই সূর্যের কাজ হলো জগৎবাসীকে আলো দেওয়া সূর্য হলো আমাদের গোলাম চন্দ্র হলো আমাদের গোলাম এই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সবগুলো আল্লাহ পাক আমাদের উপকারের জন্য আমাদের গোলাম বানায় আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আমাদের দাম মর্যাদা আছে না নাই কথা কয় না কেন আছে না নাই এই আমি কালো হতে পারি গরিব হইতে পারি তবে আমার মর্যাদা আছে মিয়া সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম আমি রিক্সাওয়ালা হতে পারি কেমন গাড়িওয়ালা হতে পারি কিন্তু আমার মর্যাদা কি এই যা কিছু আছে সবগুলো হল আমার গোলাম এবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো দেখি আমরা কার গোলাম এ তো আসতে বললেন আমরা কার গোলাম আমরা হইলাম আল্লাহ পাকের গোলাম তাহলে আমাদের মর্যাদা আছে না নাই হায় হায় সূর্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে উদিত হয় উদিত হয়ে সারাদিন মাখলুকাতের গোলামি করে আল্লাহ পাকের হুকুম পালন করে সূর্য চন্দ্রকে অতিক্রম করে না চন্দ্র সূর্যকে অতিক্রম করে না লাসামসিয়াম বাগি লাহা আন তুদরিকাল আমার আলাল লাইলু সাবিকুন নাহা হায় হায় একজন আরেকজনকে অতিক্রম করে না যার যার কক্ষ পথ দিয়ে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিচালনা হয় পরিচালনা হওয়ার পর বিকালে পশ্চিম প্রান্তে এই সূর্যরা উদি অস্ত হয়ে সুদা আল্লাহ পাকের আশে আজিমের খুঁটির নিচে একটা শুকরানা সেজদা দেয় শুকরানা সেজদা দিয়া এই সূর্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকের দোয়াটা কি আল্লাহ তোমার হুকুমটা পালন করতে পারছি তোমার মাখলুকাতের গোলামি করতে পারছি এই যে একটা খেদমত করতে পারছি আল্লাহ তুমি আমার খেদমতটা কবুল মঞ্জুর করো আল্লাহ পাক সূর্যের দোয়া প্রত্যেক দিন আল্লাহ কবুল করে আর দূরে কান
প্রত্যেকদিন আল্লাহ সূর্যের দোয়া কবুল করে যে দিন সূর্যের দোয়া আল্লাহ কবুল করবে না সেই দিন সূর্য লাসফলা সুন্দর পৃথিবী আর থাকবে না সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে যাই হোক আচ্ছা সূর্য ফজরে আগে ওঠে না ভোরে ওঠে কেউ ঘুমা গেছে আগে না ভোরে যারা দিনের বারোটা ঘুম থেকে উঠে হে কেমনে কি বলবো আগে শোনা বলে উঠছে কিন্তু কেমনে বলবে এনে ঘুমতে উঠছে দিনের বারোটা তো সূর্য ফজর আগে উঠছে না ভোরে উঠছে এ বলবো কেমনে আচ্ছা দিনের বারোটা ঘুম থেকে উঠুন না পাবলিক আমাদের সমাজে আছে না নাই সংখ্যা মনে খুব কম কথা বলে না সংখ্যা মনে হয় কম না বেশি আমরা যে কি ফাগলে ভাই কথা বল না ঠিক না আগে দেখছি আমরা এখন নামাজের হয়ে পুরো গোটা গ্রাম একবার নিস্তব্ধ হয়ে গেছে সব ঘুমায়া তা আর সুরে দশটা রাত দশটা সময় শুরু করা দিব প্রস্তুতি নিয়ে শুরু করলি আর এখন কি যুগ আইছে ভাই আইছিল ডিজিটাল এরপরে এখন এলো কি না স্মার্ট কি কি স্মার্ট আমরা হইছি আমরা এখন ঘুম শুরু হয় রাত সাতটার সময় কারণ আমরা তো অনেক দায়ী দেখতো যুবক ছেলেদের সবার দায়িত্ব এক নম্বর ফেসবুক শরীফ কথা বলে কি শরীফ ফেসবুক শরীফ দুই নম্বর মেসেঞ্জার শরীফ তিন নম্বর হোয়াটসঅ্যাপ শরীফ চার নম্বর ইমো শরীফ এ সাই শরীফের দায়িত্ব পালন করিয়া ঘুমাইতে ঘুমাইতে ঘুমা ধরে না যখন ঘুমার রাখতে পারে না হাত থেকে অটোমেটিক হয়ে না তখন তার ঘুম হয় কথা বলে ঠিক না এইরকম রুগে না আসিনি আসিনি রুগী আসিনি দেখো এই জন্য সুরি বন্ধু গেছে দেখবেন করে কেন সুরে জানে হে ঘুমাইছে যা বাবা দেখো বাদাম একটু নদী ও সব পর্ব ধারো এই জন্য সুরি বন্ধু গে দেখেন বলে এখন রাত্রে বেলা সুরি হয় না সুরও বুঝে বাদাম দেখাই ঘুমাইছে না যুবক জীবন সদা যুবতীও সদা মাসাল্লাহ মুরব্বীরও কম না মোবাইল খাইলে বাবা দিও একবারে সত্তর বছর জীব কথা ঠিক না ছেলে বিদেশ লন্ডন আমেরিকা বাবা তুই বাংলায় চিনি দিকে দিকে মারে এতে করে আমরা সব অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ রাত্রি বাড়াইছেন ঘুমের জন্যে ঘুমায় না না ঘুমায় সজা এখন এমন কোন মানুষ নাই যে অসুস্থতা নাই কথা বলে ঠিক না এই জন্য সব অসুস্থতা পাইছে আমাদের যাই কথা লম্বা না যে দিকে বক্ত ছিলাম হযরত আনাস বলেন নবীজিকে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে গেলাম ফজরের নামাজ আদায় করলাম কিছুক্ষণ পর সূর্য উদয় হবে গোটা দেশটা আলোকিত হয়ে যাবে সূর্য উঠছে তবে সূর্যের মধ্যে আলো নাই কি নাই কথা বলো না কি নাই আলো নাই যখন আলো নাই দৃশ্যটা দেখলো নবীজি সুন্দর চেহারা আনোয়ার মরিন হয়ে গেছে নবীজি তো সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিল সুন্দর মানুষ যদি চেহারাটা মরিন করে এটা কিন্তু সুচ্চা উঠে কথা বলো ঠিক না আর আমার মতন কালা কালে যে তাল হাসলে হয়ে তাল কি কথা বল ঠিক না সুন্দর মানুষ যদি আগে একটু মন্দার করে কিন্তু ফুইটা উঠে নবীজি চেহারা আনোয়ার ভেঙে গেল হযরত আনাস বলেন আমরা তো সব করে কাঁপতেছি ইন্না লিল্লাহ নবীজি বলেন আমি তো নিয়ে থাকা অবস্থায় আমার উন্মতের কি অবস্থা হবে সূর্যের মধ্যে আলো নাই এটা তো কি আমাদের লক্ষণ ব্যাপারটা বুঝলাম না নবীজি চেহারাটা মলিন যখন হয়ে গেল আল্লাহ পাক ফিরিস্তারে জিব্রাইল কে ও জিব্রাইল আমার নবীর চেহারা মলিন আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সূরা কাউসার নাযিল করলাম সূরা আদ-দুহা নাযিল করলাম সূরা আল-আন-নাস নাযিল করলাম সূরা নূর ওয়াল কালাম নাযিল করলাম আমি আল্লাহ না আমার নবী পাগল তো বন্ধু বন্ধু ও পাগল তো আমার নবীর চেহারাটা মলিন হবে এটা আমি বরদাস্ত করতে পারি না তাড়াতাড়ি যাও আমার নবীর একটা সুসংবাদ দিয়ে আসো নবীর চেহারাটা মলিন মুহূর্তের মধ্যে জিব্রাইল এসে বলে হুজুর আপনার চেহারা দি মলিন ব্যাপারটা কি মলিনটা আপনি মলিন কেন চেহারা মলিন কেন নবীজি বলে দেখো না আমি তো নিয়ে কাকা অবস্থা সূর্যের কি অবস্থা সূর্যের মধ্যে আলো নাই এ তো কি আমাদের লক্ষণ সে আমাদের লক্ষণ জিব্রাইল বলে হুজুর টেনশন করবেন না আপনার জন্য আমি একটা সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসি আরো আসতে বল সুবহান আল্লাহ কি নিয়ে আসে সুসংবাদ জি নবীজি বলে সুসংবাদটা কি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সুসংবাদটা কি জিব্রাইল হলো সুসংবাদটা হলো এই মুহূর্তে শেষ করলাম এই মুহূর্তে আপনার ইমামতিতে
আপনার একজন সাহাবীর জানাজার নামাজ হবে আপনার ইমামতি আপনার একজন সাহাবীর জানাজার নামাজ হবে এই সাহাবীর জানাজা 1000 নয় 2000 নয় 3000 নয় 70000 নূরের তৈরি ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করবে সুবহানাল্লাহ আরো বলে গো সুবহানাল্লাহ কথা বলে কয়হাজার যেই মানুষের জানাজায় ফেরেশতা অংশ গ্রহণ করে এই মানুষের আমল মনে হয় খারাপ কথা বলে আমল মনে হয় খারাপ না ভালো আহা 70000 নূরের তৈরি ফেরেশতা অংশ গ্রহণ করবে নবীজি চেহারাটা আনন্দে আত্মহারা এই মেয়ে কোন বাবা যদি শুনে তার ছেলে মুক্তি সাবুছে তখন বাবা বলবে আমি তার বাবা হওয়ার সার্থক কথা বলেন কে ঘেরা কোন বাবা যদি শুনে যে তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তখন বাবা আনন্দে আনন্দিত কেন আমি এই ছেলের বাবা হতে পারছি হাফেজ কোরআনের বাবা হয়েছি বাবা হওয়ার সার্থক কথা বলেন কে ঘেরা কথা বলে নবীজি যখন উম্মতের ভালো কিছু যদি শুনত নবীর দিলের ভিতরে আনন্দ ছড়িয়ে আসত নবীজির চেহারাতে আর টেনশন নাই নবীজি বলেন ও জিব্রাইল তাহলে আমার সাহাবীর জানা যায় 70000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে দুনিয়াতে তার এমন কি নেক আমল ছিল যে নেক আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এমনকি ফেরেশতাদের কাছে পছন্দনীয় যার কারণে তার জানা যায় 70000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করলো দুনিয়াতে এমন কি নেক আমলটা ছিল যেটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জিব্রাইল বলে হুজুর নেক আমল তেমন না ছোট একটা আমল বলে কি আমলটা হলো আপনার সাহাবি উনি সব সময় কুল হু আল্লাহ সুরা তিলাওয়াত করতেন সুবহানাল্লাহ আর দুরে কোন সুবহানাল্লাহ তাহলে যে সাহাবী দাওয়াত 70000 নূরে তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে সাহাবীর নামটা কি বলো জিবরিল বলেন নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া তাফসীরে নূরুল কোরআনে খুব সুন্দর বলে রেখেছে মুআবিয়া ইবনে মুআবিয়া নাম সাহাবী জানাজায় 70000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে তার জিবরিল বলেন হুজুর আপনার এই সাহাবী সব সময় সূরাত তিলাওয়াত করে আপনার সাহাবী যখন হাতে হাতার মধ্যে মনে মনে এই সূরাত তিলাওয়াত করে আপনার সাহাবী যখন বসা বসা থাক অবস্থায় উনি মনে মনে সূরা তিলাওয়াত করে আপনার সাহাবী যখন কারো সাথে কথা বলে কথার ফাঁকে ফাঁকে সূরা তিলাওয়াত করে অর্থাৎ আপনার সাহাবী যতক্ষণ সজাগ ভালো করে বুঝবেন আপনার সাহাবী যতক্ষণ সজাগ এতক্ষণ পর্যন্ত এই সূরা তিলাওয়াত করে এই সূরা মনে মনে তিলাওয়াত করে তাহলে এই আমলটা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব কথা বলে সম্ভব না অসম্ভব আপনাদের এই সূরাটা মুখস্থ আছে না নাই কথা বলে আছে না নাই আপনার সাহাবী সবসময় তিলাওয়াত করে এই যে তিলাওয়াত আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এমনকি ফেরেশতাদের কাছে পছন্দনীয় যার কারণে তার জানাজায় 1000 নয় 2000 নয় 70000 নূরে তৈরি ফেরেশতা অংশগ্রহণ করেছে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক যেন আমাদেরকে এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন আমিন আর বলবো কি কথা মানে বলবো আমরা কি করব চলতে হতো ইয়া আল্লাহ এক সাহাবি নবীর দরবারে এসে বলতো আমার অভাব দূর হয় না কিতাব দূর হয় না কথা বলেন বলতে হবে কি দূর হয় না আচ্ছা আমরা যারা মাঠে এখানে বসছি বড় করে আমরা কি সবাই সুখী না অভাবীও আছি কথা বলতে হবে অভাবী আসিনি না সবাই সুখী ইয়া আমার মনে হয় অভাবী সংখ্যাই মনে হয় বেশি কথা বলেন ঠিক কিনা আমরা তো অভ্যাস খারাপ কিন্তু ভালো বুঝবেন অভ্যাসটা কিটা আমরা সংসারে যদি অভাব থাকে তাহলে আমরা অভাব দূর করি খারাপ বন্ধা ঘুষ খায়া সুদ খায়া এরপরে অন্যরে মাইয়া কমায়া কেমনে তাড়াতাড়ি গরুর দুটা কি কথা বল ঠিক না সুদ খারাপ আপনি সমাজ আছে না না আপনার এলাকার মনে হয় নাই আছে আছে লন্ডন এলাকা মনে সুদ খারাপ
সাহাবীদের সংসারে যদি অভাব থাকতো ওনারা অভাব দূর করতেন নবীর দেওয়া আমল দিয়া বলেন সুবহানাল্লাহ সাহাবীদের অভ্যাস হলো নবীর দেওয়া আমল দিয়া অভাব দূর করে আর আমরা অভ্যাস হইল হারাম পন্থায় অভাব দূর করি আরে কথা বলে ঠিক না একবার এমন মুড়া মুড়া তলায় গলায় হবা কেউ কথা কয় না তলায় গলায় এমন বড় ফেট গুণারা উহুদের পাহা এমন বাবা মারা গেছে হ্যাঁ চলত কেমনে এর দুষ্ট বন্ধু বুদ্ধি দিছে তোর যে ফেট এটা লয়ে যুদ্ধ করে কে কাজে নিব কোদাল আপনিলে মাটি কোপ দেওয়ার আগে তোর ফেট কেটে লিখি এমন তলায় গেলে উহুদের পাহা তো তোর কি অবস্থা কেমনে চলবে একটা বুদ্ধি দিয়ে দেয় বলে পিতা বুদ্ধি রইল শাসানা তোর জমি দিয়ে গেছে বলে হ দেখা কাজ কর তোর কোনো কষ্ট লাগবে না কেউ তো নিবেই না তোর কষ্ট হবে না তো বুদ্ধি শিয়ারে ওর পিতা তো সুদের ব্যবসা লাগাই এক কাজ কর জমি দুই কেয়ার বিক্রি করে না জমি দুই দুই কেয়ার জমি বিক্রি করে আর ক্যাশ কিছু টাকা লইয়া সুদে মেরে দে দেখবে তো তোর অভাব থাকবে না হে কষ্ট কিটা দুষ্ট বন্ধু কথা শুইনা বাবার জমি বিক্রি করে আর ক্যাশ পয়সা ধরা তে হইছে হাজারে 200 কথা কই না হাজারে 200 এখন ওই যে দারুন বাবা লাগি একটা চেয়ার লয়া বইছে আর এলাকা খানা খানা জানাই দিছে হ্যাঁ সুদে টাকা দে হাজারে 200 কও হাজারে 200 সুদ পুজোর আগে সুদে টাকা নেই এটা কেমনে খবর পাইয়া এখন ঢের কাছে আসে আর হল ভাই হাজার টাকা দাও ও দিবে কোন সময় বিকালে বিকালে বলতে রাত 8টার আগে দিবে কিন্তু ঠিক আছে অসুবিধা নাই হাজারে 200 কিভাবে 1200 দিবে অসুবিধা নাই তোর নাম দিতা ও সলিমুদ্দিন লেখছে সলিমুদ্দিন মোবাইল নাম্বার লেখছে আলগোনাইছে এরা 201000 তো এরকম করতে করতে 50000 টাকা সুদপুরের কাছে দিল আধা ঘন্টা বিলি করে লইছে বিলি করার পরে তো মাশাআল্লাহ আচ্ছা বন্ধু দেখি 50000 টাকা যদি হে বিলি করে সকালে যদি দেয় বিকালে যদি টাকা পা তাহলে হে লাভ কয় হাজার 10000 কয় হাজার 10000 যেই লোকের বাদ দে প্রত্যেকদিন 10000 টাকা ইনকাম এর কোন টেনশন আছে না কথা কইনা টেনশন আছে তো বাজারে বড় মাছ আমি মোল্লা খাইতাম না হে খাইতো হ্যাঁ খাসি বস্তু কি আমি খাইতাম না হে খাইতো হে কি আমারটা বড় হতো না হে তাইতো কি তাই না উহুদের পাহাড় কও নাকি নামাজ জিও মাছ আমরা একবার পাক্কা নামাজি সুতপুর তো টেনশন নাই নামাজ কিটা ভরে একবার সেজদা দিবি তো কহল ভাগ ফলাই দিছে তাই রে ইমামের পিছনে বুদাদা হেসান ইমাম কি কথা বল ঠিক না কতক্ষণ ঘরে ইমাম রে ভুল ধরে কতক্ষণ ঘরে মুয়াজ্জিন রে ভুল ধরে কতক্ষণ ঘরে হাদেম রে দমক দেয় আর 70 তো টাকা আছে তো মুয়াজ্জিন ইমাম হাদেম তো তুরবিরা কাফে বাংলাদেশে সবচেয়ে নিরহ মানুষ হলো ইমাম মুয়াজ্জিন না রাস্তে বল ঠিক ভুল বল ঠিক না যে ভারে না হে ওই ইমাম রে দম পায় যে না ভারে এও মহে মুয়াজ্জিন রে দম খায় মোর সাথে ভারে না ইমামের সাথে ভারে কথা বলো ঠিক না আজ বাংলাদেশের সবচেয়ে দুর্বল বেতন একবার কম বেতন হলো ইমাম আর মুয়াজ্জিনের তাই না কথা বলো ঠিক না আচ্ছা না এর হলো আমরা কোন সামা কুফরি আছে কুফরি আছে কুফরি আছে কুফরি বড় কুফরি তোমার কেন আছে কুফরি দিতা কথা বলো ঠিক না এই শুনেন একজন ইমাম আপনার ফাসুক নামাজে পড়ে আপনার জন্য দোয়া করে আপনার মার জন্য দোয়া করে আপনার বাবার জন্য দোয়া করে মহল্লা জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করে আর তার বেতন বুঝি ফাসাবা তার বেতন হইতে নিম্নে বিছালা কারণ বাজারের যে অবস্থা ওখানে হাত দিলে হাত শুরু যাও যা টাকা লাগাও হয় না কথা বল না ঠিক না বাস্তব না বাস্তব এই যে ইমামের বেতন বাড়াই দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হায় হায় এখন তো ইও সে মুয়াজ্জিন কো আল্লাহ আর জানি কত দিন যা আল্লাহ এরে দে হায় হায় বিকাল হয়ে গেছে রে আটটা তো আটটা বাজে এখন লিস্ট দিকে দিকে নাম ঘোষণা নাম ঘোষণা এখন মোবাইল নাম্বার আছে হাতে লইছে মোবাইল একটাও আয় না এক নাম্বার এক নাম্বার ধরে ফোন দিলে শুরু করছে যেই মাত্র ফোন দিল প্রথম নাম্বার ফোন দেওয়ার পরে রিং হয় কিন্তু রিসিভ করে না কি করে না রিসিভ করে না ছুট করে না পায়ের রক্ত আস্তে আস্তে উপরে উঠতেছে মাথা দিকে উঠে আর গালি গালি গালা শুরু হইছে দেখবেন তো যারা সুখা তারা সব জীবনটা আধা পাগল না মতন তাকে আরে কথা বল ঠিক না আধা পাগল মতন রাত রাত বা ভেতর টাকা চালা কে চালা টাকা
আরাম কোনটা আর সাহাবাইদেরন নবীর অভাব দূর করত নবীর দেওয়া আমল দিয়া আচ্ছা নবীর দেওয়া আমল দিয়া কারা কারা কুটিমুটি হতে চান হাত তুলে ইনশাআল্লাহ এই আমল দিয়া যায় সবাই আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন তো সাহাবী দিয়ে বলছে হুজুর আমার অভাব দূর হয় না কি করতাম নবীর অভাব দূর হয় না বলেন না তাহলে একটা আমল বলে দেই এই আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো তো আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ভান্ডার থেকে তোমার এই পরিমাণ রিজিক আল্লাহ দান করব যেই রিজিক তুমি তোমার জীবনে খায়া শেষ করতে পারবে না এমন কি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এদেরকে যদি দান করো এরা খায়া শেষ করতে পারবে না তবে শর্ত হলো আমলটা করতেই হবে এই আমলটা কি যা জানা বোঝা তো কার আছে না নাই নবীজি বলেন এক নাম্বার দিকে তাকান সেই যে শেষ করলাম এক নাম্বার তুমি তো ঘর থেকে বের হয়ে আমার দরবারে আসো আরেকবার বাসায় যাবে না বলে হুজুর আমি তো বাসায় অবশ্যই যাব আপনারা যারা ঘর থেকে বেরিয়ে আইছে সবাই তো যার যার বাসায় যাবে কথা বলো ঠিক না তো বাসায় যাওয়ার পরে আপনি ঘরের দুঃখার জন্য দরজা খুলে দিব হয়তো আপনার স্ত্রী খুলবে না হয় আপনার মেয়ে না হয় আপনার ছেলে না হয় আপনার বাবা যে কোনো একজন দরজা খুলে দিবে নবীজি বলেন এক নাম্বার আমল হইলো তুমি যখন ঘরে ঢুকবা ঘরে ঢুকবার সময় এক নাম্বার তুমি সালাম দিয়া ঢুকবা সুবহানাল্লাহ জোরে বলেন কি দিয়া ঢুকবা সালাম দিব কে যে ঢুকবো সে সালাম দিব ভালো করে বুঝতে হবে কিন্তু সালাম দিবেন কাকে সালাম দিবেন যে দরজা খুইলা দিবে তাকে সালাম দিবেন সুবহানাল্লাহ আপনি বাসায় গেলেন আপনি পরিবার দরজা খুলে দিচ্ছে এখন পরিবার আপনার সালাম দিত না আপনি পরিবারে সালাম দিতে হাদিসে কি বলছে যে ডুববে সে সালাম দিবে তা আপনি তো বাসায় গিয়ে ডুবলেন আপনি আপনার বউরে সালাম দিবেন আচ্ছা আজকে কে কে আছে আপনার বউরে গিয়ে আপনি সালাম দিবেন হাত তুলে পাবলিক বুঝে হাত তুললেন কিন্তু আজকে গিয়া যদি বউরে সালাম দেন বউ কইব আজকে 30টা বছর হলো তোমার গোসল ছাড়া আইলা প্রথম দিন সালাম দিয়া যে ঢুকছি এরপরে সালাম দে পুতনা দোহায় আছে সান গোসুছি তুমি আমার সালাম দেও না আমিও তোমার সালাম দেই না দে দেই না আজকে পাগলা হুজুর ও শুনে আইছো গো বাবা রে আমার দাদা আমার সালাম দালাইছে কি ও কথা বল ঠিক না বউরে সালাম দাও সুন্নত বলেন বউরে সালাম দাও সালামের বেলা বয়স নাই এই মিয়া যদি লজ্জা লাগে বলে সালাম দিতে লজ্জা তো কিছু লাগবে কথা বল ঠিক না লজ্জা কিছু লাগবে সালাম দিতে কো আশা কিছু আছে নিচে দিকে ছায় আল্লাহ রাগ সে পাইলে দিয়ে কথা বল ঠিক না আস্তে 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 যখন মাথাটা চুইলা যেই দিন বউর চেহারার দিকে তাকায়া চোখের দৃষ্টির দিকে তাকায় সালাম না দিবেন সেই দিন বুঝবেন স্বামী স্ত্রী ভালোবাসা কাকে বলে কত প্রকার এই যে পরিবেশটা কেন হলো আমি তোমার বউর প্রত্যেক দিন সালাম দিই সবসময় সালাম দিই ভালোবাসা কি কমে গেছে না বাসে আজকে গিয়ে তুই বউরে সালাম দে বউ বলে দে শুনি হে আমার জানে কত বালা ঘুরি পাবারি আমার সালাম দে এই মিয়া ঠিকঠাক বুঝি দিব কথা বলা ঠিক না সীমা সামাও ভালোই ভাই
বাহিকতা কইরে যা সুন্নতুল হুদা আমল কর কোন বিধি বলছে যে রোজা কইরা দিব তারে সালাম দিবা সালামের বেলা বয়স না কিন্তু ছোট বড় না সালাম দিব বড় ছোটকে সালাম দিব ছোট ভাই বড় ভাইকে সালাম দিব বড় ভাই ছোটকে সালাম দিব উস্তাদ ছাত্রকে সালাম দিব ছাত্র উস্তাদকে সালাম দিব কথা বল ঠিক না সালাম আমরা কিন্তু একটা বড় কথা যা আমরা তারা মুরুব হয়ে গেছি আমি কে সালাম দিতা কিও কথা বল ঠিক না আমি না বাইরে বাবার বয়সে আমি হে তার বয়সে আমি হে চাচার বয়সে আমি হে বড় ভাইয়ের বয়সে আমি কিও সালাম দিব এ না আমরা সালাম দিত আসিনি এরকম রূপ মুরুব্বী ওর দাম এবার সাও খান নিশান মুছিলে যে বুঝছে ঠিক না রাগে সালাম ছেলে তো সাও সালাম দিছে না সালাম দেওয়ার না দেওয়ার কারণে রাগে গেছে তার বাড়ি গেবে এটা ছেলে জন্ম দিছে বড় বিয়া তো দেখো বড় বিয়া তো বল কি হলো আমি বসা তোর ছেলে আমার সালাম দিছে না এরকম আছে না না কথা বলে আসিনি তা আপনি রাগ করছেন যে এইটাও ঠিক তবে রাগটা যে ভুল ভিড় হচ্ছে বলে কেমনে আপনি সালাম দিছে না কষ্ট পাইছে মনে আপনি মুরুব্বি আপনি সালাম কেড়ে দিল না এটা হেপিয়া দিবি এটা হেপিয়া দিবি আপনি মনে কষ্ট পাইছেন এইটাও ঠিক তবে চাষা কিছু সম্মান পাইতে গেলে হালকা কিছু সম্মান প্রয়োজনে দিতে হয় ঠিক না আচ্ছা মুরুব্বি যদি যুবক একটা ছেলের সালাম দেয় সে যদি ভালো বংশে হয় আমার বাবার বয়সে চাষা আমার সালাম দিল আমার সালাম দিল সাবধান যতদিন দুনিয়ায় বাসি চাষা যেন সালাম না দেওয়ার লাগে চাষারে দেখার সাথে আমি সালামটা দিয়ে দিব কথা বলুন ঠিক কিনা একদিন আপনি সালাম দিয়া একদিন আপনি সালাম দিয়া এর প্রশিক্ষণ দিয়া দেন মৃত্যুর আগ পর্যন্ত সালাম আসা কেমন লাগবে না কি কথা বলা ঠিক না তো সালামের বেলা কি নাই পারস্পরিক মিল মহব্বত পাইলা হবে নবীজি বলেন আওয়ালা আদুল লুকুম আলা সাইন আমি কি তোমাদেরকে বলবো কোন কাজের দ্বারা তোমাদের নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা হয় আমি কি বলবো নবীজি বলেন আসসু সালাম বাইনাকুম একে অপরকে সালাম দাও মহব্বত বাড়বে ঈমান বাড়বে ঈমান বাড়লে জান্নাতে যেতে পারবে কথা বলছি কি না তো ধনী হওয়ার এক নাম্বার আলো আম কি সালাম দিবা কি দিবা সালাম দিবা এক নাম্বার টু দুই নাম্বার গড়ে গে ডুববা ডাইন পা দিয়া কোন পা কথা বল না কোন পা গড়ে ডুববার সময় ডাইন পা ঘরে ডুববার সময় কি ডাইন পা বাইর হওয়ার সময় বুঝতে হবে বাইর হওয়ার সময় হায় হায় বাথরুমে ঢোকার সময় বাম পা কথা বলে কোন পা বাম পা আর বাইর হওয়ার সময় ডাইন পা মসজিদে ডুববার সময় ডাইন পা এই মিয়া শূন্য বুঝা দরকার মসজিদে ঢোকার সময় কোন পা ডাইন পা বাইর হওয়ার সময় বাম পা মনে থাকবো তো ইনশাল্লাহ কথা বলে মনে থাকবো তো আর একটা চিকিৎসা দেওয়ার নাই প্রেসক্রিপশন ডাক্তারের কাছে গেলে এরা লেখলেই হাজার টেনে কিন্তু আমরা তো আমার কেউ দিতেন না কি কথা বলতে কিনা হায় হায় জুতা পরার সময় কেউ যদি বাম পার উপরে জুতা রাইখা ভিতরে না বাম পা উপরে জুতা রাইখা যদি ডাইন পা ঢোকা আর জুতা ব্যবহার করতে পারে এই লোকটার জিন্দগিতে মির্কি বেমার হবে না একটা সুন্নতের কি দাম আমরা মিসওয়াক করি না মাতে না কথা বল মিসওয়াক করি মিসওয়াক বসাইতে বসাইতে এক পর্যায়ে জিব্বার মধ্যে বসাতে জিব্বার কথা দিতে গিয়া অনেক সময় দেখবেন মিসওয়াকের ইয়াটা ভিতরে ঢুকে যায় আল্লাহ জিব্বার কাছে এ যাওয়ার পরে এরপর একটা লালা বাইর ভিতর থেকে একটা লালা বাইর হয় নবীজি বলছেন এই লালাটা যার বের হবে যদি বের হয় তাহলে তার পেটে যত রোগ আছে সমস্ত রোগ এই লালার সাথে বের হয়ে যায় মিসওয়াকের কি পরিমাণ দাম তাহলে এইগুলা আমল করবেন ইনশাল্লাহ ভাই দেখবো এক নাম্বার আমল
সালাম দিবা ঘরের ভিতরে যাওয়ার সময় সালাম দিবা যে দরজা খুলবো তারে দুই নাম্বার ডান পা দিয়ে ডুববা তিন নাম্বার ঘরের ভিতরে দুইটা আসমানের দিকে তাকায় উপরের দিকে তাকায় একবার কুল হু আল্লাহ শরীফ কুল হু আল্লাহ এই সূরাটা তেলাওয়াত করবা ধরে বললা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো আসমানের দিকে শয়তান গিয়ে যা আসমান আমরা বড় তো আসমান নাই ওই মেয়ে তোমার বড় আসমান নাই আসতি হই তোমার বড়ের উপরে আসমান আসেনি কথা কই আসেনি ছাদের দিকে তাকায় উপর দিকে তাকায় একবার কোন আল্লাহ পাক করবা এই তিনটা আমল যদি নিয়মিত করতে পারো আল্লাহ পাক তোমার আসমান থেকে এই পরিমাণ রিজিক আল্লাহ দান করব তুমি তোমার জিন্দগিতে হায়া শেষ করতে পারবে না আত্মীয় স্বজন পিদিলে এরাও হায়া শেষ করতে পারবে না সাহাবী বলেন নবীর কাছ থেকে আমলটা নিয়ে আমার ছোট একটা ব্যবসা ছিল সংসার অভাব দূরিত না হায় আল্লাহ বিশ্বাস করে যখন আমল শুরু করে দিলাম সাহাবিদের অভ্যাস ছিল শুনলেই আমল করে নিত আমল স্টার্ট করে নিত তো গিয়ে বিবির সালাম দিছে ডাইন পা দিয়া ঘরে ঢুকে আর উপর দিকে থাকা একবার কুল হু আল্লাহ পাক করে সাহাবি বলেন তিন মাস যাইতে না যাইতে আল্লাহ পাক আমার ব্যবসার মধ্যে এই পরিমাণ রিজিক বরকত দান শুরু করছে হ্যাঁ আল্লাহ আমার হায়াতে জিন্দগিতে আল্লাহ পাক এমন রিজিক দিছে আমি হায়াত শেষ করতে পারছি না ধরে বল সুবহানাল্লাহ এই যে কতগুলো কথা আমি আপনাদের সামনে বললাম যদি দিলের ভিতরে মায়া পয়দা হয় ইনশাল্লাহ আমল করবেন লাভবুনি কথা বলেন লাভব আলহামদুলিল্লাহ আপনাদের ইয়া আল্লাহ সাড়ে বারো হয়ে দিয়েছে তো লম্বা বয়ান আগামীকাল আমার বয়ান কুমিল্লা নোয়াখালী দেহ অবস্থান যেটা তুমি আর কিতাব হইতাম